আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মজার একটি ভর্তা তৈরির রেসিপিতে ভর্তা মানেই বাঙালি ভর্তা হলে বাঙালির আর অন্য তরকারির প্রয়োজনই হয় না আজকের আয়োজনে দেখাবো শুধুমাত্র পেঁয়াজ দিয়েই দুই ধরনের ভর্তা তৈরি এই ভর্তা দুইটির মধ্যে টেস্টের পার্থক্য কতটুকু তা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে পেঁয়াজ সবার হাতের কাছেই থাকে আর এই পেঁয়াজ দিয়েই যে এত মজার ভর্তা তৈরি করা যায় সেটি কি কখনো ভেবেছেন যদি না ভেবে থাকেন তাহলে আমার রেসিপি দেখে বাসায় একবার ট্রাই করে ফেলবেন টালা পেঁয়াজের ভর্তা আমি প্রথমবারের মতো ট্রাই করেছি এতটাই মজার ছিল যে আমি ভাবলাম আগে কেন ট্রাই করিনি ঠিক আমার মতোই আপনারা যখন নিজেরা বানিয়ে খাবেন তখন বারবারই ট্রাই করবেন এতটাই মজার ছিল এই শুধুমাত্র পেঁয়াজের ভর্তা আর কাঁচা পেঁয়াজের ভর্তা সেটি আরও দুর্দান্ত স্বাদের দুটো এতটাই টেস্ট ছিল যে আপনি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে দুটো পেঁয়াজের ভর্তায় আমার কাছে এতটাই দুর্দান্ত স্বাদের ছিল যে আমি একটি বাদ দিয়ে আরেকটির কথা বলতেই পারি না আমার কাছে দুটো ভর্তাই অসাধারণ ছিল তাই আপনাদেরকে বলবো আপনারাও বাসায় ট্রাই করে টেস্ট বুঝে নেবেন চলুন তাহলে এর সহজ প্রস্তুত প্রণালী দেখে আসি প্রথমত আমি একটি তাওয়াতে আমার পছন্দমতো কিছু পেঁয়াজ দিয়ে আমি টেলে নিচ্ছি আর খুব দ্রুত কিভাবে পেঁয়াজ টেলে নেবেন সেটি আপনারা দেখেই বুঝে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে যদি এভাবে পেঁয়াজটাকে টেলে নেন তাহলে মাত্র পাঁচ মিনিটে পেঁয়াজটা কুক হয়ে যাবে পেঁয়াজের ভর্তার এ টু জেড রেসিপি আপনাদেরকে জানতে হলে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি পাঁচ মিনিটে এ পেঁয়াজটাকে টেলে নিতে চান তাহলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দিয়েছি এবার ভর্তার জন্য আমাদের যেটি লাগবে শুকনো টালা মরিচ তো সেজন্য আমি আমার স্বাদ মতো কিছু শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি এটি সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী নিতে হবে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই তেলে নিচ্ছি আর শুকনো মরিচ দিলে এর টেস্টটা বেশি ভালো আসবে তাই চেষ্টা করবেন মরিচ দেওয়ার জন্য এই পর্যায়ে আমি আমার টালা পেঁয়াজগুলোকে আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একদম গরম ছিল যার কারণে খোসা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো তবে আপনারা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে আর এ ধরনের প্রবলেম হবে না তো আমি পেঁয়াজগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা দেখুন উপর থেকে যদিও পোড়া মনে হচ্ছে কিন্তু ভিতর সাইডটা একেবারে ফ্রেশ আর নিয়েছি স্বাদ মতো লবণ এবং সরষের তেল মরিচের বোটাগুলো ফেলে এখন ভেঙে নিচ্ছি এই মরিচটা আমি সরাসরি না টেলে তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে নিলে মরিচের দক উঠে না এতে করে পরিবার আর আশেপাশের মানুষের প্রবলেম হয় না আপনারা চাইলে এভাবে তেলেই ভেজে নিতে পারেন তাহলে আর দক উঠবে না আর যদি সরাসরি তাওয়াতে এই মরিচটা টালা হয় এতে করে অনেক দক উঠে নিজের পরিবার নিজের এবং আশেপাশের মানুষের অনেকেরই প্রবলেম হয় এখন আমি পেঁয়াজ আলাদা একটি বাটিতে নিয়ে গ্লাস দিয়ে পেঁয়াজগুলোকে ভেঙে নিচ্ছি আপনি চাইলে সরাসরি হাত দিয়েও এই পেঁয়াজটাকে ভেঙে নিতে পারেন আমার কাছে এভাবে প্রথমত গ্লাস দিয়ে ম্যাশ করতে বেশি ভালো লাগে তাই আমি সব সময় এভাবে আগে ম্যাস্ট করে নেই। তো আমি পেঁয়াজগুলোকে এভাবে ম্যাস্ট করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি এই পদ্ধতি ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অথবা চাইলে সরাসরি হাত দিয়েও এই পেঁয়াজটাকে ভেঙে নিতে পারেন ব্যাস আমার এই পেঁয়াজটা ম্যাচ করা হয়ে গেছে বাকিটা আমি হাত দিয়ে করব। এখন আমি হাত দিয়ে আরও একটু ভালোভাবে এই পেঁয়াজটা ভেঙে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি ঠিক আমাদের যতটুকু লাগে ততটুকুই আমি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি মানুষের জন্য এই তালা পেঁয়াজের ভর্তা তৈরি করতে চাইলে পেঁয়াজটাকে আরও একটু বাড়িয়ে নিতে হবে এই ভর্তাটি তৈরি করতে উপকরণ একদম কম লাগে আর সবগুলো উপকরণ হাতের কাছেই থাকে তাই আমরা চাইলে যে কোনো সময় এই ভর্তাটি তৈরি করে খেতে পারছি তো এখন আমি এই পেঁয়াজটাকে ভেঙে নেওয়ার পরে লবণ এবং মরিচ একসাথে করে মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তৈরি হয়ে গেল ভাইরাল তালা পেঁয়াজের ভর্তা আশা করছি এতক্ষণে আপনাদেরও জিবে জল এসে গেছে তো আর দেরি কেন পেঁয়াজ তো আপনার হাতের কাছেই আছে এখনই এই ভর্তাটি ট্রাই করে ফেলুন একবার খাবেন তো বারবারই খেতে মন চাইবে এতটাই মজার ছিল এই ভর্তাটি টালা পেঁয়াজের ভর্তাটা এখন আমরা উঠিয়ে নিচ্ছি আর এখন আমরা চলে যাব সরাসরি কাঁচা পেঁয়াজের ভর্তা তৈরি করার জন্য আর এই কাঁচা পেঁয়াজের ভর্তাটাও আমি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে টেস্টের পার্থক্য দেখানোর জন্য তো কাঁচা পেঁয়াজের ভর্তার জন্য আমি নিয়েছি কিছু স্বাদ মতো শুকনো টালা মরিচ আর মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি আর কিছু পেঁয়াজ করে নিয়েছি এখানেও আমি স্বাদ মতো পেঁয়াজটাকে নিয়েছি আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে পেঁয়াজ আর একটু বাড়িয়ে নিতে পারেন ব্যাস এখন আমি লবণ মরিচ এবং পেঁয়াজ একসাথে করে ভালোভাবে মেখে নিচ্ছি মুখের রুচি না থাকলে খুব সহজেই এই ভর্তাটি বানিয়ে মুখের রুচি বাড়াতে পারেন ব্যাস আমার কাঁচা পেঁয়াজটা মাখা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁয়াজের ভর্তাও তো আমার এই দুই ভর্তায় আমি একসাথে নিয়ে নিচ্ছি আপনি যখন নিজে ঘরে এ ভর্তা তৈরি করবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন এমনটা আমারও লেগেছিল আর দুটা ভর্তাই এতটাই দুর্দান্ত স্বাদের ছিল যে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন এটা আপনার কাছেও লাগবে আর দুটো ভর্তাই ডিফারেন্ট টেস্ট ছিল তো কোনটা চাইতে কোনটা বেশি টেস্ট এটি বলা আসলেই মুশকিল তাই আমি সেভাবে পার্থক্য করতে পারিনি তবে দুটোর টেস্টই ডিফারেন্ট আর দুটাই দুর্দান্ত স্বাদের ছিল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খেতে কতটাই টেস্ট ছিল আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কোনো ধরনের তরকারি নেইনি। আর দুটো ভর্তা দিয়ে আমি কত দ্রুত এই খাবারটা খেয়ে নিচ্ছি শুধু আমি না পরিবারের মানুষদের থেকেও আমি ফিডব্যাক নিয়েছি এই ভর্তার টেস্ট তাদের কাছেও অসাধারণ লেগেছে তারাও এ ভর্তাটাকে অনেক সাপোর্ট করেছে তো এতক্ষণে আপনাদের কাছে আমার এই ভর্তা তৈরি কেমন লেগেছে মিস্টেকটি কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন এখনও পর্যন্ত যারা আমার পেজ এবং চ্যানেলে নতুন আছেন আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আকারে আপনিও পেয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ